দাদা, বাবা মরে যাওয়ার পর মার মানসিক অবস্থা এমন কেন হয়ে গেছে? কি কোনোদিনও মা ঠিক হবে না? না মেঘা, মায়ের মানসিক অবস্থা নিশ্চয়ই ঠিক হবে। আজ একজন ডক্টর আসছেন, উনি মাথার একজন অনেক বড় স্পেশালিস্ট, উনি মাকে নিশ্চয়ই ঠিক করে দেবেন। মেঘা, মা কোথায়? আরে মেঘা, আরে জলদি কর, তুই বাবাকে নাস্তা খেতে দে। সব সময় ওনার কাজে যেতে দেরি হয়ে যায়, তোরা বুঝিস না কেন আমার কথা? বেচারা একলাই কাজ করেন, কখনো ভগবান না করেন মালিক যদি ওনাকে কাজ থেকে বের করে দেয় তো আমাদের সবার কি হবে? সাহেব, এসিপি সাহেব আসছেন। আরে এ কোথা থেকে এসে গেল রে ভাই? সাহেব সাহেব, আমার ঘড়ি, আমার চেন। স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং, আসুন স্যার, বসুন। আমি এখানে বসতে নয়, তোমাকে একটা প্রশ্ন করতে এসেছি। কাল তোমার এলাকায় ভোর দুপুরে ব্যাংক ডাকাতি হয়েছে আর এখন পর্যন্ত কেউ ধরা পড়ি না। স্যার, আজকাল অপরাধীও খুব চালাক হয়ে গেছে স্যার। যবের থেকে তুমি এলাকায় এসছো তবের থেকে এখানের মুজরিমা একটু বেশি চালাক হয়ে গেছে, সব মোকা পেয়ে পালিয়ে যায়। স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আজকের পর আর কেউ বাঁচবে না। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে যারা ব্যাংক ডাকাতি করেছে তাদেরকে অ্যারেস্ট করে আমি লকআপে বন্ধ করে দেব। আমি এই পুলিশ স্টেশনের সব পুলিশ অফিসারদের থেকে এই আশাই করি স্যার, কেননা এইটা সেই পুলিশ স্টেশনের যে নিজের ইমানদারির জন্য বিখ্যাত। এখানে যখনই কোনো অফিসার ছে সে কোনো বেআইনি কাজ করেনি আর নাই কোনোদিন ঘুষ নিয়েছে। আমি তোমার কাছ থেকে এই আশা করি স্যার। অর্জুন মদ খাস না রে, অরুণ মদ খেতে মানা করেছে, বাস জানি মদ খাবো না, কিন্তু বসলে কি হবে, বসে যাও। জানি মদ খাবো না কিন্তু বোতল খুললে কি হবে। ঠিক বলেছ ভাই, ঠিক বলেছ। ব্যাস, জানি কি মদ খাবো না কিন্তু শুকলে কি হবে, বলো ভাই। যদি শুকাই নিলাম তো মদ কেন খাবো না? শালা, দুদিন হয়ে গেল কোনো বকরাই পাচ্ছি না, খুবই হাত টান চলছে রে ভাই। হ্যালো ইন্সপেক্টর বিশাল। আমি ইনফরমেশন এসেছি কি পিকনিক স্পটে একটা মুখোশ পোষ বড় লোকদের গাড়ি থামিয়ে তাদের লোটে। বড় লোকদের লোটে? তার মানে ভালো মাল পাওয়া যাবে স্যার। তাকে ধরা তোমারই ডিউটি। ইয়েস স্যার, এই তাগড়া পয়সা লুটনে বালা তাগড়া মুরগি চলতেই কাটা বড় ছাড়বই না। ইয়েস স্যার। স্যার আজকের থেকে আমার ডিউটি শুধু পিকনিক স্পট গুলোতেই থাকবে স্যার। থ্যাংক ইউ স্যার। এ রিক্সাওয়ালা, রিক্সাটা সাইড এনে। আরে শুনতে পাচ্ছিস না, কান কালা হয়ে গেছে নাকি? আমি বড় লোকদের গরিব বানানোর ঠেকা নিয়েছি, একটু ভাব। যত কখন বড় লোকরা গরিব না হবে তো গরিব বড় লোক কি করে হবে? তাড়াতাড়ি মাল বার কর না হলে। আরে বাবারে, এক মিনিট। এ তো ছোট রকম, এখন এইটুকুই আছে আমার কাছে। থাক, মনে হয় আজকাল তোর অবস্থা ঠিক নেই, চল যা, যেমন এসেছিলি তেমনি ব্যাগ গিয়ারে ফেরত যা। আচ্ছা, তো আপনি সেই চালাক চোর?
গোল গোল ঘুরছিস রে? এই এই বলো ভাই, মাথাটা ঘুরছে? আরে ভাই, যে মুখোশ পরে তুমি চক্কর চালাচ্ছ, এই চক্করটা দেখে আমার চক্কর আসছে। আমি মোটরসাইকেল চালালাম, মোটরসাইকেলেরও চক্কর আসছে। বেশ মজার চক্কর রে ভাই। আরে ভাই, এমন করে দেখো না, তুমি যদি লুটেরা হয়ে থাকো তো আমি হচ্ছি খাবার লোক। বাঘের মুখ থেকে কখনো বেড়াল শিকার ছিনতে পারে কি? আরে বেড়াল নয় ভাই, বিল্লা বিল্লা, আইনের বিল্লা। বা কি অ্যাক্টিং রে বা? আরে অ্যাক্টিং নয় রে ভাই, এটি সেটিং রে সেটিং। আজ থেকে পিকনিক স্পটে যতটা তুমি কামাবে তার 50-50 হবে, ওকে? আমি জানি তুই কি রকম পুলিশ আলা। গরিমানদারি পটলি, বলে দে ডিপার্টমেন্টকে এই ফটো কোথা থেকে এলো? আরে না ভাই না, এমন কিছু করে বসো না। তাছাড়া আমি আজ অব্দি কামিয়েছি বাকি। তোমায় কামাতে দেও, পাঙ্গা করো না, না হলে না থাকতে তোরা এই উর্দু না টুপি আর না তোরে বিল্লা। কি করব রে ভাই? আরে ভাই, যেতে যেতে এই ফটোটা তো দিয়ে যাও প্লিজ। আরে এত নেগেটিভ ভাব হারিয়ে গেছে, আসে ফটো দিয়ে দেবো। হ্যাঁ আমি কিন্তু নেশা করো হসে থাকি, আসি রে বাপ। জয় বলো বেমান রে। সালা পালিয়েছে, জয় বলো বেইমানের। আরে 20 টাকা হচ্ছে, 5 টাকা কেন দিচ্ছে? কি করব বাবা, আমি যে ভীষণ গরিব। রিক্সা নো পার্কিং, যাও যাও। ধন্যবাদ, খারাপ নোট দিয়েছি। এই রিক্সাওয়ালা, নো পার্কিং মে পার্কিং করেছিস, চল লাইসেন্স দেখা। আরে গুরু আপনি, কিছু না কিছু না, রং নাম্বার। আচ্ছা এক মিনিট। আরে বাবা আমার কিচ্ছু চাই না, না 100% না 50%, কিচ্ছু না। এক মিনিট, এই 2000 টাকা। এটা কি জন্য? কাল রাতে হাত কাড়ি না লাগিয়ে তুই যা মামলা ফিট করতে চাইছিলিস, ভেবে নে মামলা ফিট হয়ে গেছে। জুড়ে গেছে? তার মানে? মানে এই কি কাল রাত্রিতে মোটটা চড়ে গেছিলাম, ভেতরের খারাপ লোকটা জেগে উঠেছিল, এখন সালে শুয়ে পড়েছে। মানে কি তোর পেটও পাপি আর আমার পেটও পাপি, রেখো না। রেখিনি? দেখ ভাই, তুই সত্যি বলছিস তো? একদম সত্যি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে ভাই, পুলিশ ইন্সপেক্টর তো কি হয়েছে, আমারও তো কিছু স্বাদ হয়। শোন ইন্সপেক্টর। হ্যাঁ বলুন। আমি পিকনিক পয়েন্টে নিজের কাজ করতে থাকবো, আর তুই নিজের হাটটা কিন্তু। আরে কখনো না কখনো না, আপনার উপর কোনো কিছু চাপই আসবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ, সালাম। সালা কামাল করেছিল ওই রিক্সাওয়ালা, পুরো 2000 টাকা দিয়ে গেল। আমাদের তো জীবন তেড়ে গেল বাকে। এ ভাই কে রে? আরে পাটনা, তুই তুই এদিকে কেন? তুই যেখানে যেতে পারিস সেখানে আমি আসতে পারি। আরে আসতেই পারিস রে ভাই, কেন নয়, আমার জায়গা তোর জায়গার কি আছে? এ তো আমারই দেহ নো। তোরি রে বাবা তোরি, রেখে নে রেখে নে। আচ্ছা কাল আরো চাই তো, এসে নিয়ে যাস। পয়সা আছে নেবো, কাপড়ে নেবো, খেয়ে দিবি। যা ফুটে নে যা।